Terna, terna, aquí. South Africa. আমাদের স্কুলে তো মানে ভালো স্কুল, নামই ভালো স্কুল, তেমন তো না কিছুই। ভিতরে যাও বা আমার আরো একটা টিচার আছে স্কুলের মধ্যে, সে টিচার তো টিচারও চলে যাচ্ছে, তাহলে স্কুলটা কিভাবে চলবে, কিভাবে স্কুলটা চলবে? আমাদের স্কুল মানে স্কুলে যদি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার মতন যদি স্যার ম্যাম না থাকে, তাহলে আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎ বা আমাদের বাচ্চাদের শিশু ভবিষ্যৎ কি হবে? এটা বলে এটাই বললাম আর কি। দাদা কি আশ্বাস দিল? দশ জনের জন্য তো স্যার আপাতত চারিকে দশ জনের জন্য রাখা হবে। স্কুলের সার্বিক পরিস্থিতি কি এখন? আপনার স্কুলের সার্বিক পরিস্থিতি কি? শিক্ষক স্বল্পতা কি? শিক্ষক একদম বাজে এখন, মানে স্যারই শুধু আছে আমাদের, স্যারই আসলে মানে স্কুল ঠিক থাকে। আমি স্যার যদি চলে যায় তাহলে আমাদের স্কুলে বাচ্চাদের পাঠাবো না, কারণ স্কুলে পাঠিয়ে আমাদের আর কি। এত সকালবেলা উঠে ভোরবেলা উঠে স্কুলে আসলাম, এসে বাচ্চারা আসলো খাতার মধ্যে গুল্লা গুল্লা কতলা লেখালে রয়ে গেল বাড়ি, তো এরকম তো চলবে না। এরকম ঠিক হবে পড়াশোনা? স্কুলে ক্লাসটা হয় না ঠিক মতো? ঠিক মতো তো ক্লাস হয় কি, তো বসে থাকে দৌড়াদৌড়ি করে। স্যার মিমি তো না স্কুলের মধ্যে, স্যার মিমি নেই, তারা কয়টা ক্লাস করবো? ঝলক স্যার একমাত্র আছে যে প্রত্যেকটা ক্লাস দেখাশোনা করে, বাচ্চাদেরকে ভালো ব্যবহারও করে, বাচ্চাদেরকে শাসনও করে, সবাই সব বাচ্চারাও ঝলক স্যারকে খুবই খুবই ভালো পাই। মর্নিং বিভাগে কতজনই ক্লাস চলা সেটা নয়জন হচ্ছে কি? নয়জন দিয়ে কি ভাবছে? নয়জন দিয়ে তো হচ্ছে না, নয়জন দিয়ে তো হচ্ছেই না। ক্লাসই হয় ক্লাসই একটি সেকশন করে, পাঁচ দু দশটা দশটা ক্লাস, দশটা দশটা ক্লাসের মধ্যে তো পাঁচটা ক্লাস করা যাচ্ছে, কারণ এ বি সেকশন একসাথে করে 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 ক্লাস করানো হচ্ছে। তো তা নয় দশ দশটা ক্লাসের মধ্যে নয়জন স্যার ম্যাম গেলে আয়ের টাকা কি হবে, আগামী দিন কি এমন পরিস্থিতি থাকলে ছাত্রদের স্কুলে পড়াশোনা না তো এরকম হবে না? বা ছাত্রছাত্রীর পড়াশোনা কি হবে? ছাত্রছাত্রীর পড়াশোনা তো হবেই না স্কুলে, স্কুলে আসবে আর যাবে, স্কুলে আসবে আর যাবে, তার আর কি পড়াশোনা? আচ্ছা এই যে দশ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো, তাতে কি সমস্যার সমাধান হবে আপনার? সমস্যার সমাধান আমাদেরকে বলেছে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার জন্য, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। ম্যাম তো খুব ভালো, ম্যাম মানে ম্যাম আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছে, খুবই খুবই ভালো লেগেছে ম্যামের সাথে কথা বলে। আমাদের ম্যাম আমাদের প্রবলেমটা খুবই বুঝেছে, আমরা ম্যামের সাথে এরকমই বলে এসেছি, ম্যাম ভালোভাবে দেখবে বলে দিয়েছি। এখন আপনারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা? হ্যাঁ, সোমবার দিন এসে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবো।